অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কুম্ভ রাশি মে 2021 কেমন যেতে চলেছে, অর্থাৎ আগামী মাস মে মাসে আপনারা কি রেজাল্ট পেতে চলেছেন, এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি কুম্ভ রাশির মাসিক রাশিফলের ভিডিও, অর্থাৎ আগামী মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে, ও কোন কোন দিকে আপনাদের ভালো, কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে, তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। প্রথমেই জানাই, দেখুন, কুম্ভ রাশির হাজারো লাখে মানুষ আছে, প্রত্যেকে যে একই রেজাল্ট পাবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু কাজে আসবে। অর্থাৎ আপনারা এটাকে গাইড হিসাবে রাশিফলটি আপনারা নিন, 100% না মিললেও আপনাদেরকে এই রাশিফলটি চলার পথে পাথে হিসাবে কিন্তু কাজে আসবে। তো আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনার ক্ষেত্রে কি রেজাল্ট পেতে চলেছেন, এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন। প্রথমেই আমি জানাই শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, রাশির উপর বৃহস্পতির অবস্থান শরীর স্বাস্থ্য নিয়ে খুব যে বড় ধরনের সমস্যা তা কিন্তু থাকছে না, অর্থাৎ শরীরগত দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক নির্দেশ করছে। আপনি কুম্ভ রাশির মানুষ, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন বড়সড় ছোটোখাটো টুকিটাকি সমস্যা থাকলে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকছে না কুম্ভ রাশির ক্ষেত্রে। আর্থিক স্থিতির জায়গা যদি বলি, দেখুন, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হবে, ইনকামের জায়গা যেমন থাকছে আপনাদের, পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয়ও কিন্তু নির্দেশ করছে। আপনি কুম্ভ রাশির মানুষ, এ মাসে আপনাদের যথেষ্ট পরিমাণে ব্যয়ের জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ আর্নিংও যেমন হবে তেমনি ব্যয়ের দিকটাও আপনাদের থাকছে। সেভিংসের জায়গা কিন্তু আপনাদের খুব একটা ভালো দিক কিন্তু থাকছে না, যতটা সেভিংসের দরকার সেই সেভিংসের জায়গা আপনাদের হচ্ছে না, অর্থাৎ সেভিংসের পার্টটার দিকে কিন্তু আপনাদেরকে মন দিতে হবে, অত্যাধিক খরচ আপনাদেরকে কমাতে হবে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে সন্তান সুখের জায়গায় কিন্তু নির্দেশ করছে। যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন বা সন্তানের কেরিয়ার, সন্তানের হেলথের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হবে, অর্থাৎ সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ শরীরগত দিকটা, সন্তানের এডুকেশান, সন্তান প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং আপনাদের ঠিক রাশির চতুর্থভাবে রাহুর অবস্থান এবং পঞ্চমপতিকে কানেক্ট করছে, অর্থাৎ কেন্দ্রতিকোণ রাজ্য, আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনবর্ষা হতে চলেছে। আকস্মিক ধনবর্ষা, লটারি, শেয়ার, ফাটকা, স্টক বিজনেস যারা সঙ্গে যুক্ত আছে এরা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পেতে চলে। এবার আসি, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিবাহের কানেকশান কিন্তু দিতে চলেছে, অর্থাৎ শুভ বিবাহের যোগাযোগ কিন্তু, বিয়ে না হলেও বিয়ের যোগাযোগ, বিয়ের কানেকশানগুলো কিন্তু আপনি কুম্ভ রাশির মানুষ আপনি কিন্তু পেতে চলেছেন এই মাসে। অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন, যোগাযোগ করতেই পারেন, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের কনফার্মেশন হতে চলেছে। অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ দুটোর ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। আপনি কুম্ভ রাশির মানুষ এর রেজাল্ট কিন্তু পাবেন। আপনার ক্ষেত্রে এ মাসে বিদেশ থেকে যারা বিদেশের সাথে রত আছে তারা কিন্তু ভালো ফল পেতে চলেছে। এক্সপোর্ট ইম্পোর্ট বা আদার্স কোনো বিদেশের সঙ্গে ব্যবসা আছে তারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ভালো ফল পেতে চলেছে। এমনি ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে,
অর্থাৎ আপনি ব্যবসা করেন যে কোনো ব্যবসা, আপনি ফুডের ব্যবসা হতে পারে, আপনার গোল্ডের বিজনেস হতে পারে, আপনার গ্রোসারি বিজনেস হতে পারে, আপনার পেট্রোল পাম্পে বিজনেস হতে পারে, যে কোনো ব্যবসার জায়গাটা কিন্তু, বা আপনার মেডিসিনের বিজনেস হতে পারে, যে কোনো ব্যবসার দিকটা কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এ মাসে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের সহযোগিতার দ্বারা যে যে কাজগুলো হয় সেইটা আপনারা পাবেন। গভর্নমেন্টসের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু ভালো রেজাল্টগুলো পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ বা উত্তরাধিকারী সূত্রে আপনারা কোনো অর্থ কিন্তু আপনারা পেতে পারেন। পিতার সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। এবার আসি যারা ফিল্ম দুনিয়া অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে আছে, মিডিয়া রিলেটেড জায়গাতে আছে, তারা কিন্তু নিশ্চিতরূপে ভালো ফল পেতে চলেছেন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনারা বেশ শুভ ফল, অর্থাৎ এই কাজের সুযোগ কিন্তু আপনাদের এই সময় কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, অর্থাৎ পরিবারে কোনো খুশির খবর আসা বা আপনার ক্ষেত্রে যেটা শুভ সংবাদ হতে পারে এরকম ধরনের কোনো সংবাদ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। আপনি কুম্ভ রাশির মানুষ, এই রেজাল্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং আপনাদের এ মাসে ছোটোখাটো চোট আঘাত লাগা, কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশানের জায়গা কিন্তু নির্দেশ করছে। তবে অধিক কাউকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করে টাকা ধার দেওয়া বা নিজের মন খুলে কোনো কথা বলা সেই জায়গাটাতে কিন্তু শত্রুতা কিন্তু চলে আসবে। এবং পাড়া প্রতিবেশী থেকে শত্রুতা কিন্তু আপনাদের থাকবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সামনে মুখ মিষ্টি কিন্তু পিছনে আপনারা কিন্তু শত্রুতা করবেই করবে। আপনি কুম্ভ রাশির মানুষ, কর্মক্ষেত্রে আপনার কেমন যেতে চলেছে, অর্থাৎ এ মাসে আপনাদের কর্ম সংক্রান্ত জায়গাটা কি রেজাল্ট পেতে চলেছেন? দেখুন, কর্মের জায়গাটা যথেষ্ট প্রেসার কিন্তু থাকবে, কাজের চাপ আপনাদের এ মাসে যথেষ্ট পরিমাণ। অর্থাৎ যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন, ভালো জব চাইছেন, সে জবের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, প্রমোশনের সম্ভাবনা, কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করবে। তবে আপনি কুম্ভ রাশির মানুষ, কর্মক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শত্রুতার যোগ কিন্তু থাকবে, অর্থাৎ এই পার্টটা কিন্তু আপনাদেরকে এ মাসে কিন্তু ভোগাবে। আপনি কুম্ভ রাশির মানুষ, এই পার্টটা কিন্তু আপনাদেরকে বিশেষভাবে কিন্তু ভোগাবে। গোল্ডেন কাপের সমস্যা, এই মাসে গোল্ডেন কাপের সমস্যা, ঠান্ডা লাগার ধাত, এই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে সতর্ক কিন্তু থাকতে হবে। লাভ সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে। আপনি কুম্ভ রাশির মানুষ, সফলতা সাকসেস লাভের জায়গা যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো। বন্ধুবান্ধব থেকে বন্ধুর পার্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এডুকেশান, দেখুন উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু ভালো, যারা পিএইচডি রিসার্চ ইঞ্জিনিয়ারিং লাইন পড়াশোনা করছে বা এমএ বা বিএড বা এমএড করছে তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছে। কুম্ভ রাশির মানুষ, এই পার্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থানের জায়গা কিন্তু নির্দেশ করছে। রাজনৈতিক কেরিয়ারের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ধনের জায়গাটা যথেষ্ট কিন্তু, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে এবং বেশ কিছু আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে। তবে হটকারিতা সিদ্ধান্ত নেবেন না, ভুল সিদ্ধান্ত আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে গোলযোগে সমস্যাতে ফেলতে পারে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে
10 বার ভেবে যে কোনো কাজে সিদ্ধান্ত নিন। ব্যবসা ক্ষেত্রে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করবেন না। নমস্কার, ধন্যবাদ।